একবার প্রশ্ন করছেন যে আমি শুনেছি পেপসি অর্থ পে এভরি প্যান, এগুলো খেয়াল করছি আল্লাহ জানে ওরা নিয়ত করেছে কিনা, এটা তাই কে জানে। হ্যাঁ, সেভ ইসরায়েল, এই তো সেভ ইসরায়েল, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলে অনেকে, যে পয়সা দিয়ে ইসরায়েলের হেফাজত করো। তো এগুলি অনেকের কল্পনা, এটা ইহুদিরা ইচ্ছা করতেও পারো, ইসলামের শত্রুরা আবার নাও করতে পারে হয়তো অনেক সময়। আজ এমডি, যে মোহাম্মদকে আমরা ইন্ডিয়া বাংলাদেশে কি করছি, আমরা এমডি লিখছি, এমডি মানে আমরা উদ্দেশ্য করছি মোহাম্মদ। আর সৌদি দূতাবাসে একজন ভিসা লাগাইতে এসছে বাংলাদেশে, ঢাকা, মানে সৌদি দূতাবাসে বলছে এমডি মিন্স ম্যানেজিং ডাইরেক্টর। তো ওই পেপসি যে শর্ট ফর্ম সেভ ইসরায়েলের কি না তাই কে জানে, তাই কে জানে। আইসিসি, আইসিসি মানে ইসলামিক কালচারাল সেন্টার হইতে পারে, আইসিসি মানে ওই ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আইসিসি বলছে ওটাকে, তাই না, জানেন অনেকে জানেন হয়তো। তো বলা যাবে না এগুলি কথা, তাদের অসৎ উদ্দেশ্য থাকলে থাকতে পারে। এক কথা পেপসিতে ক্ষতি আছে, খায়েন না, অথবা এগুলি আসছে, এইগুলি আসছে ওই সব দেশ থেকে, আপনার দেশ থেকে কি যে আসছে, পেপসিন যেটা বলা হচ্ছে শুকুরের নাভি থেকে বা কিছু থেকে, তো আল্লাহ জানে নাড়ি থেকে, সুতরাং এগুলি খেয়ে না, আমি খাই না পেপসি বিশেষ করে। যেদিন থেকে শুনেছি যে ওই শুকুরের নাড়ি থেকে ওই পেপসিন, পেপসিন ওটা তৈরি হয় আর ওটা আসছে পাউডারের আকারে আসছে, সেদিন থেকে আমি খাই না, অনেক দিন থেকে জীবনে আমি পেপসি খাই না, হয়তো 10-15 বছর থেকে খাই।